সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ এমদাদুর রহমান, প্রভাষক ভাদেশ্বর নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজ। আজকে আমরা ফিনান্সের পঞ্চম অধ্যায়ের স্বল্প মধ্যমেয়াদী অধ্যয়ন থেকে দুটো অঙ্ক করব। অঙ্কটা আমরা আগে দেখি, অঙ্ক সমস্যাটা দেখি, তারপর আমরা সমাধান করব। অঙ্কটা হচ্ছে সান কোম্পানি কলম বাজারজাত করে। উক্ত কোম্পানির মজুদ সম্পর্কিত কিছু তথ্য নিম্ন। তারপর বার্ষিক চাহিদা 6000 টি, প্রতি একক পণ্যের ক্রয় মূল্য 15 টাকা, ফরমায়েশ প্রতি বে 100 টাকা, বহন খরচ 5 টাকা এবং কার্যদিবস 300। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে খ নম্বরে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ। খ নম্বর হল মূল মজুদ ব্যয়। আমাদেরকে দুটা জিনিস নির্ণয় করতে হবে, একটা হলো মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ এবং অন্যটি হলো মূল মজুদ ব্যয়। আমরা আসলাম ওকে, আমরা জানি মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ অথবা ইওকিউ, যেটাকে বলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ, মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ হলো আসলে এমন পরিমাণ পণ্য ফরমায়েশ বা অর্ডার করা, যে পরিমাণ পণ্য ফরমায়েশ করলে মূল মজুদ ব্যয় এবং বহন খরচ সর্বনিম্ন হয়। অর্থাৎ এমন পরিমাণ পণ্য অর্ডার করতে হলে যে পরিমাণ পণ্য অর্ডার বা ফরমায়েশ করলে মজুদ ব্যয় এবং বহন খরচ সবচেয়ে কম হবে। তাহলে অঙ্কে আসি আমরা, আমরা জানি ইও কিউ সমান রুট ওভার 2AO/C। আমরা আসলাম এখানে, এ সমান হলো বার্ষিক চাহিদা। বার্ষিক চাহিদা আমাদের অঙ্ক দেওয়া আছে 6000 টি, এ সমান হলো 6000, ফরমায়েশ প্রতি ব্যয় অসমান হলো 100 টাকা, এখানে দেওয়া আছে ফরমায়েশ প্রতি ব্যয় 100 টাকা, তারপর একক প্রতি বহন খরচ হলো 5 টাকা। আমরা অঙ্কে আসলাম, 2 যেভাবে আছে লিখলাম, এ এর মান হলো 6000, 6000 লিখলাম, ইন্টু ও এর মান হলো 100, 100 লিখলাম, নিচে লিখলাম সি এর মান, সি এর মান হলো 5। তারপর আসলাম রুট ওভার দিলাম 2×6000×100 সমান হলো 12 লক্ষ, নিচে 5 যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর আমরা আসলাম রুট ওভার দিলাম 12 লক্ষ/5, সেটা আসলো 2,40,000। এখন যদি ক্যালকুলেটার আমি রুট ওভার 2 লক্ষ মারি, তাহলে আসবে 489.90। অর্থাৎ মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ হলো 489.90 একক। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী স্টেপে যাবো, খ নম্বর যেটা ছিল মোট মজুদ ব্যয় নির্ণয় করো। তো মোট মজুদ ব্যয় আমরা এখানে আসলাম, মোট মজুদ ব্যয়ের একটা সূত্র আছে, সূত্র হলো মোট মজুদ ব্যয় TC অর্থাৎ টোটাল কস্ট সমান A/EOQ×O+EOQ/2×C। এখানে আমাদেরকে দেখতে হবে এ সমান হলো 6000, ইওকিউ আমরা খ নম্বরে নির্ণয় করেছি ইওকিউ সমান 489.90, অ সমান হলো 100 টাকা, সি সমান হলো 5 টাকা। তারপর অঙ্কে আসলাম, এ এর মান বসালাম 6000, ইওকিউ এর মান বসালাম 489.90 গুণ ও এর মান হলো 100, প্লাস আবার ইওকিউ এর মান লিখলাম 489.90 ভাগ 2×C এর মান হলো 5। তারপর 6000 দিয়ে 489.90 ভাগ দিতে হবে 12.2474, গুণ 100 যেভাবে আসে সেভাবেই লিখলাম, যোগ 489.90 2 দিয়ে ভাগ দিলে হবে 244.95, গুণ 5 যেভাবে আসে সেভাবেই দিলাম আমরা। তারপর আসলাম এখানে 12.2474 100 দিয়ে গুণ করলে হবে 1224.74, যোগ 244.95 5 দিয়ে গুণ দিলে হবে 1224.75। এখন এই দুইটাকে যদি আমি যোগ দিই ক্যালকুলেটারে, রেজাল্ট আসবে 2449.49 টাকা। অর্থাৎ মোট মজুদ ব্যয় হলো 2449.49 টাকা। শুধু শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে জানাবে। বাড়িতে সবাই নিয়মিত লেখাপড়া করবে। ধন্যবাদ সবাইকে।